ইমাম এবং একাকী সালাত আদায়কারী ব্যক্তির জন্য সূত্রা গ্রহণ করা সুন্নাত আর ইমামের সূত্রাই তার পিছনে মুক্তাদির সূত্রা হিসেবে যথেষ্ট হবে সালাতরত অবস্থায় দৃষ্টিকে সিজদার স্থানে রাখতে হবে এদিক ওদিক ফিরাবে না দুই পায়ের মধ্যবর্তী স্থানে দুই কাঁধ বরাবর সমান জায়গা ফাঁকা রাখবে কম বেশি করবে না এবং পায়ের পাতা দুটি সমান রাখবে বাঁকা করে রাখবে না নামাজের শর্তসমূহ সুন্দরভাবে আদায় করার পরে বলবে আল্লাহু আকবার সেই সাথে সাথে দুই হাতের আঙ্গুলগুলি একত্রিত অবস্থায় কান অথবা কাঁধ বরাবর উত্তোলন করবে এবং হাতের তালুর ভিতরের অংশটি কেবলা বরাবর করে রাখবে এরপর ডান হাতের তালুর ভিতরের অংশ বাম হাতের তালুর বাহিরের অংশ কবজি এবং বাহুর উপরে রেখে বুকের উপরে রাখবে অথবা ডান হাত দ্বারা বাম হাতের নির্দিষ্ট অংশগুলি ধরে রাখবে এরপরে শুধুমাত্র প্রথম রাকাতের জন্য দোয়াউল ইস্তিফতাহ বা সানা পড়া মুস্তাহাব আর এক্ষেত্রে হাদিসে বর্ণিত দোয়াউল ইস্তিফতাহ পড়া উত্তম সুতরাং বলবে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বে অতঃপর বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা তেলাওয়াত করবে অতঃপর কোরআনুল কারীম থেকে যথাসম্ভব তেলাওয়াত করবে অতঃপর কোরআনুল কারীম থেকে যতটুকু সম্ভব তেলাওয়াত করা মুস্তাহাব তবে এক্ষেত্রে আউযু বিল্লাহ বলতে হবে না তবে সূরা শুরু করলে বিসমিল্লাহ বলবে এরপর তাকবীরে তাহরিমার ন্যায় দুই হাত উত্তোলন করে আল্লাহু আকবার বলবে অতঃপর রুকুতে যাবে রুকুতে দুই হাঁটু আঁকড়ে ধরবে তবে কোনোই ভাঁজ করবে না এবং পিঠকে মাথা বরাবর সোজা রাখবে এবং রুকুতে একবার সুবহানা রব্বিয়াল আযীম পড়া ওয়াজিব তবে হাদিসে বর্ণিত সংখ্যকবার বৃদ্ধি করে পড়াও মুস্তাহাব এরপর রুকু থেকে উঠবে তবে সোজা হয়ে দাঁড়ানোর পূর্বে বলবে সামি আল্লাহু লিমান হামিদা সেই সাথে সাথে দুই হাত কাঁধ অথবা কান বরাবর উত্তোলন করবে অতঃপর যখন সোজা হয়ে দাঁড়াবে তখন বলবে রব্বানা ওয়ালাকাল হামদ এর সাথে হাদিসে বর্ণিত অন্যান্য দোয়াও বৃদ্ধি করে পড়তে পারে এরপর হস্তদ্বয় উত্তোলন ব্যতীতই তাকবীর দিবে এবং সাত অঙ্গের উপরে সেজদা করবে কপাল নাক দুই হাতের তালুর ভিতরের অংশ কপাল নাক দুই হাতের তালুর ভিতরের অংশ দুই হাঁটু দুই পায়ের আঙ্গুলের ভিতরের অংশ দুই বগলের মাঝে ফাঁকা রাখবে পেট উরু এবং হাঁটুর নিচের অংশের মাঝে ফাঁকা রাখবে এবং দুই হাতকে মাটি থেকে উপরে রাখবে সিজদায় একবার সুবহানা রব্বিয়াল আলা বলা ওয়াজিব তবে হাদিসে বর্ণিত সংখ্যকবার বৃদ্ধি করে পড়া মুস্তাহাব সেই সাথে সাথে সিজদায় যে কোনো ধরনের দোয়া পড়তে পারে তবে হাদিসে বর্ণিত দোয়াসমূহ পড়াই বেশি উত্তম এরপর তাকবীর দিবে এবং বাম পাকে বিছিয়ে বসবে এবং ডান পা খাড়া অবস্থায় রাখবে ডান পায়ের আঙ্গুলসমূহের ভিতরের অংশ মাটির উপরে রাখবে এবং আঙ্গুলগুলি কেবলামুখী করে রাখবে দুই হাতের তালুর ভিতরের অংশ উরুদয়ের একদম শেষ প্রান্তে রাখবে এবং বলবে রব্বিগফিরলি নামাজের প্রতিটি বৈঠক এভাবেই আদায় করবে তবে তিন রাকাত এবং চার রাকাত বিশিষ্ট নামাজের সময় শেষ তাশাহুদের সময় তাওয়ারুক করবে অর্থাৎ বাম পাকে ডান পায়ের হাঁটুর নিচের অংশের নিচ দিয়ে প্রবেশ করিয়ে রাখবে এরপর তাকবীর দিবে এবং প্রথম সেজদার মতোই সিজদা দিবে অতপর তাকবীর দিবে এবং দ্বিতীয় রাকাতের জন্য উঠে দাঁড়াবে এবং প্রথম রাকাত যেভাবে আদায় করেছে দ্বিতীয় রাকাতও ঠিক সেভাবেই আদায় করবে তবে দ্বিতীয় রাকাতে তাকবীরে তাহরিমা এবং দোয়াউল ইস্তিফতাহ বা সানা পড়তে হবে না অতপর যখন দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সেজদা শেষ করবে তখন তাশাহুদের জন্য বসবে এ সময় শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করবে মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুলিকে গোলাকৃতি করে রাখবে এবং শাহাদাত আঙ্গুলি
নাড়াবে ও তার দ্বারা দোয়া করবে। এরপর তাশাহুদ পড়বে এবং দরুদে ইব্রাহিম পাঠ করবে। আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু আত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ وأشهد أن محمدًا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এরপর চারটি জিনিস থেকে আশ্রয় প্রার্থনা করবে। বলবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। এরপরে যে কোনো দোয়া পাঠ করতে পারে, তবে উত্তম হচ্ছে হাদিসে বর্ণিত দোয়া পাঠ করা এবং সেই সাথে বলবে আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এরপর ডানে এবং বামে দুইবার সালাম ফিরাবে এবং বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এক্ষেত্রে শুধুমাত্র মাথা ঘুরাবে, কাঁধ ঘুরাবে না, মাথা উপর নিচে নাড়াবে না বা হাত দ্বারা ইশারাও করবে না।